নমস্কার, হাউ আর ইউ? দেখো, আজ আমরা চাষ করি আনন্দে এই কবিতাটা, প্রশ্নগুলো আমি পড়ে দেব, তোমরা বাড়িতে করে নেবে, ঠিক আছে? পেজ নম্বর 9, শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। দেখো, চন্তের স্ব দন্তে নয়ে ভয়ে জফলা আকাশ সন্ধ্যা হয়ে গেল। তারপরে ক দেওয়া আছে, গ দন্তে নয়ে ভয়ে বন্ধ, ঠিক আছে? তারপরে বয়েরি পিঠাটা মধ্যে নিশ্চয় একটা হচ্ছে বৃষ্টি। তারপরে ভয়টা আলোসা আছে, পেট কাটা মধুনস্ব শীষ, আর কোমরটা হচ্ছে অ ভয় ভরা আকা দন্তে, ঠিক আছে? নেক্সট 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। দেখো, তোমরা কিন্তু বইটার দিকে তাকিয়ে দেখো, সুর দিয়ে গা হয় গান, আর রেখা দিয়ে যে কাজ করা হয় সেটাকে কি বলে? লেখা। রেখা দিয়ে লেখা যায় না, রেখা দিয়ে লেখা যায়। তোমরা আরো বলতে পারো অঙ্কন, অঙ্কনও করা যায়। অক্ষর মাসে আগের মাসের নাম কি? যেমন বৈশাখ দিয়ে শুরু হয়, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। তাহলে কার্তিক মাস, অক্ষর মাসের আগের মাস কার্তিক, ঠিক আছে? এবারে অক্ষর মাসের পরের মাস কি? অক্ষর মাসের পরের মাসে এই তো পারল, পৌষ মাস। অক্ষর মাসের পরের মাস হলো পৌষ। আর অক্ষর মাস কোন ঋতুর মধ্যে পড়ে তোমরা জানো? অক্ষর মাস কোন ঋতুর মধ্যে পড়ে? শরৎ ঋতুতে পূজা হয়ে যায়, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শরতের পরে হেমন্ত, হেমন্ত ঋতুর মধ্যে কিন্তু অক্ষর মাস পড়ে, হেমন্ত ঋতুর মধ্যে পড়ে। এরপর শুনো, যারা কবিতা লেখেন তাদেরকে কি বলা হয়? এক কথায় বলো না, যারা কবিতা লেখেন তাদেরকে বলে কবি। এবারে যারা কাঠ দিয়ে, প্রিয় কবি, যারা কবি বলে, যারা কাঠ দিয়ে খাট, চেয়ার, টেবিল, আলনা, দরজা, জানালা বানান, কাঠ দিয়ে কিন্তু, নট লোহা দিয়ে। আমি বিভিন্ন একবারে লিখে দিয়েছি, যারা কাঠের কাজ করে তাদের বলে ছুতোর মিস্ত্রি, ঠিক আছে? এরপরে যারা ইটের বাড়ি বানান তাদেরকে কি বলে? এটা সবাই জানে, বলো না? ইটের বাড়ি বানান রাজমিস্ত্রি, আর যারা মাটির বাড়ি বানান এই রাজমিস্ত্রি, আর যারা মাটির বাড়ি বানান, এখন আর মাটির বাড়ির চল নেই, কিন্তু মাটির বাড়ি যারা বানান তাদেরকে কি বলে তোমাদেরকে জেনে রাখতে হবে, ঘোড়ান, ঠিক আছে? বেশ, এরপর আর একটা আছে, নাম্বার 4, নাম্বার 4, বাঁ দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে দাও, ম্যাচিং, ম্যাচিংয়ে তো তোমরা সেই নার্সারি থেকে তো তোমরা ম্যাচিংয়ের জন্য পাগল, ঠিক আছে? বাঁশের মনে কি হবে বলো, কবিতা তো মুখস্থ করেছো, পাতা নড়ে, হয়েছে? বাঁশের মনে পাতা নড়ে, সকল ধরা হেসে ওঠে, বাতাস ওঠে ভরে ভরে, কি হবে? বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে। চষা মাটি মানে কি? যে মাটিতে চাষ দিয়েছে সেই মাটি থেকে একরকম গন্ধ বের হয়। তোমাদেরকে আগের কবিতাটা পরামর্শ আমি বলে দিয়েছি, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, হলো ধানের শীষে পুলক ছোটে, ঠিক আছে? তোমরা ব্ল্যাকবোর্ড ফলো করো, ব্ল্যাকবোর্ড ফলো, ব্ল্যাকবোর্ডে সব লেখা আছে, তোমরা দেখে লিখে নাও, ঠিক আছে? বেশ, তাহলে আজকে কি পড়েছি? আমরা চাষ করি আনন্দে, ওর প্রশ্ন উত্তর হয়ে গেল। বেশ, আর একটা বাকি আছে, ওইটা আমি তোমাদেরকে HW দিয়ে দিচ্ছি। দেখো, HW দেখে নাও, আজকে হচ্ছে 19/01/2021, পেজ 10, নম্বর 5, সব গুলি, কিন্তু সব গুলি। নমস্কার, কো আর অফ ইউ।